চট্টগ্রামের আকবর শাহ থানাধীন এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা করে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ওই আসামির নাম রায়হানউদ্দিন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তিনি সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার 54 নম্বর আসামি। হামলায় নগর গোয়েন্দা শাখার পুলিশ সদস্য নাসিরউদ্দিন আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় নগর ডিবির উপপরিদর্শক আমির হোসেন বাদী হয়ে আকবর শাহা থানায় মামলা করেছেন। এতে 12 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের 60 জনকে আসামি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু দুর্বৃত্ত পুলিশ সদস্যদের উপর হামলা চালান। এক পর্যায়ে হামলাকারীরা গ্রেপ্তার রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ছিনিয়ে নেওয়া আসামি ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।